वेरी वार्म वेलकम टू आवर एडुकेशनल चैनल उदयंत एडुकेशन हब और आज के हमारे विषय वस्तु हलो हिस्ट्री और इतिहास जे विषयटी निये आमरा आलोचना करब सेटी हलो मेहरगढ़ सिविलाइजेशन बा मेहरगढ़ सभ्यता जेटी विभिन्न क्लास स्टूडेंटर जन्य आशा करी अत्यंत हेल्पफुल हबे एवं सेमेस्टर वन अर्थात जरा हिस्ट्री निये अनार्स करछो प्रथम वर्षे रयेछो तादेर जन्य तो एटी अत्यंत उपकृत एकटी आलोचना हये दाड़ाबे एवं आमरा चेष्टा करेछि एखाने मेहरगढ़ सभ्यतार विभिन्न दिक निये आलोचना करते मोटामोटी मेहरगढ़ सभ्यतार समयकाल थेके शुरू करे ई सभ्यतार विभिन्न दिक ई सभ्यतार पतनेर कारण एर गुरुत्व निये डिटेल्से आलोचना करा हयेछे तोमरा पुरोटा शोनो एवं इच्छा करले बा प्रयोजन पड़ले इम्पर्टेंट आलोचनार किछु अंश तोमरा खाताय नोटो करे राखते पारो। तो चलो शुरू करा जाक मेहरगढ़ सभ्यता निये विस्तृत आलोचना। आलोच्य विषय मेहरगढ़ सभ्यता। प्रथमे एई प्राक हड़प्पा युगीय सभ्यतार एकटा छोटो परिचय दिये देया जाक तारपर एटा निये विस्तृत आलोचना करा हबे। मेहरगढ़ একটি নব্যপ্রস্তরযুগীয় প্রত্নতাত্ত্বিক স্থান যার সময়কাল মোটামুটি 7000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ। এটি পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে অবস্থিত যা সিন্ধু উপত্যকার পশ্চিমে এবং বর্তমান পাকিস্তানের কোয়েটা কলাত ও সিবি শহরের মধ্যে এবং বোলান গিরিপথের নিকটে। ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ এবং ক্যাথরিন জারিজ পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক দল 1974 এই স্থানটি আবিষ্কার করেন এবং 1974 থেকে 1986 ও 1997 থেকে 2000 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এর খনন কাজ চালিয়ে যান। এখনও পর্যন্ত মোট 6টি টিলা থেকে প্রায় 32,000 প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা হয়েছে। মেহেরগড়ের মোট ক্ষেত্রফল 495 একর অ্যাপ্রক্স 2 বর্গ কিলোমিটার। এখানকার প্রথম বসতি ছিল এর উত্তর পূর্ব কোণের একটি ছোট্ট কৃষি নির্ভর গ্রাম যার সময়কাল 7000 থেকে 5500 খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি। আচ্ছা, মোটামুটি মেহেরগড় সভ্যতার যেটা প্রথম পর্যায় অর্থাৎ 7000 to 5500 BC ছিল মৃৎশিল্প পূর্ব নব্যপ্রস্তরযুগীয় একটি নিদর্শন। কিছু অর্ধযাযাবর জাতির লোক গম, যব চাষ, ভেড়া, ছাগল ও গাভী জাতীয় গবাদি পশু পালনের মাধ্যমে এই অঞ্চলের প্রাথমিক কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এখানকার অধিকাংশ ঘরবাড়ি ছিল 4টি কামরা বিশিষ্ট কাদামাটির তৈরি। এখানে বেশ কিছু কবরের সন্ধান পাওয়া গেছে যার ভেতরে ছিল ঝুড়ি, পাথর এবং হাড়ের সরঞ্জাম, জপমালা, চুড়ি, দুল এবং মানুষ ছাড়াও মাঝে মধ্যে বলি দেওয়া পশুর কঙ্কাল ইত্যাদি। এখানে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে রয়েছে ঝিনুকের খোল, চুনাপাথর, টার্কোয়েজ, ল্যাপিস লাজুলি এবং বেলে পাথরের অলঙ্কার, বিভিন্ন প্রাণী ও নারীর মূর্তি ইত্যাদি। সমুদ্র তীর ও বর্তমান আফগানিস্তানের বাদাখশান থেকে এত দূরে ঝিনুকের খোল ও ল্যাপিস লাজুলির প্রাপ্তি ওইসব অঞ্চলের সাথে এই সভ্যতার যোগাযোগের প্রমাণ দেয়। এটা কবরে একটা কবরের মধ্যে এবং একটা এবং এর উপর থেকে আরও বেশ কয়েকটা এক পৃষ্ঠীয় প্রস্তর কুঠারও পাওয়া গিয়েছিল যা দক্ষিণ এশিয়ায় প্রাপ্ত একজাতীয় প্রাচীনতম নিদর্শন। মেহেরগড়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় কিলিগুল মোহাম্মদ নামে আরেকটি প্রত্নতাত্ত্বিক স্থানের সমকালীন, তাই এ অঞ্চলের মৃৎশিল্পপূর্ব নব্যপ্রস্তরযুগীয় পর্যায়কে কিলিগুল মোহাম্মদ পর্যায়ও বলা হয়। যদিও কিলিগুল মোহাম্মদ স্থানটি 5500 BC-র। 2001 সালে প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীন মেহেরগড় সভ্যতার দুজন লোকের দেহাবশেষ নিয়ে গবেষণাকালে আবিষ্কার করেন
এই সভ্যতার লোকেরা আদি দন্ত চিকিৎসা সম্পর্কে জানতো। 2006-এর এপ্রিলে বৈজ্ঞানিক জার্নাল নেচারে ঘোষণা করা হয়, জীবিত মানুষের দাঁত বাঁধানোর যে প্রাচীনতম প্রমাণ তা মেহেরগড়ে পাওয়া গেছে। লেখকদের মতে তাদের আবিষ্কার ওই অঞ্চলের প্রারম্ভিক কৃষিভিত্তিক সভ্যতার আদি দন্ত চিকিৎসার ঐতিহ্যকে নির্দেশ করে। এখানে আমরা পাকিস্তানের নব্যপ্রস্তরযুগীয় গোর স্থানে আবিষ্কৃত 9 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির 11টি বাঁধানো দন্ত মুকুট নিয়ে কিছু বর্ণনা আছে, যেগুলি মোটামুটি 5500 থেকে 9000 BC-র। এগুলি প্রারম্ভিক কৃষিভিত্তিক সভ্যতার এক প্রকার আদি দন্ত চিকিৎসার দীর্ঘ ঐতিহ্যের প্রমাণ হিসেবেই এগুলোকে কিন্তু ধরা যায় মোটামুটি। তো এবার মেহেরগড় সভ্যতা নিয়ে একটু ডিটেলস আলোচনা করা যাক। তো প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতার অবস্থান, এটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। তো পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার ডিস্টেন্সের বালুচিস্তানের কাচ্চি জেলার বোলান গিরিপথের ধারে মেহেরগড়ের প্রত্নক্ষেত্রের অবস্থান। মেহেরগড় সভ্যতার উত্তরে বোলান গিরিপথ, কাকড় পর্বত শ্রেণী, লোরলাই ঝোপ নদী, দক্ষিণে কাচ্চি সমভূমি, সিন্ধু নদী, কীর্থর পর্বতশ্রেণী, পূর্বে সুলেমান পর্বতশ্রেণী, সিন্ধু উপত্যকা এবং পশ্চিমে রয়েছে হেলমান্দ, মার্গ ও তেহলাব মরুভূমি। মেহেরগড় সভ্যতার কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে নওশেরা, রানাঘুন্ডাই, পেরিয়ানোঘুন্ডাই, কিলিকুল মহম্মদ, কাচ্চি বেগ, কুল্লি, দাবারকোট, মুন্ডিগাক, কোট, দিজি। ভারতীয় উপমহাদেশে নব্যপ্রস্তর যুগের সভ্যতার অন্যতম কেন্দ্র হচ্ছে এই মেহেরগড়। এই কেন্দ্র থেকেই নতুন প্রস্তর যুগে গ্রাম গড়ে ওঠার একটি চিত্র পাওয়া যায়, এখানে বসতির স্পষ্ট নিদর্শন মেলে। সবচেয়ে পুরনো বসতিটি পাওয়া গেছে বোলান নদীর পাড়ে MR3 নামাঙ্কিত অঞ্চলে। এই বসতির প্রথম পর্যায়টি মোটামুটি সময়কালটা বলা হয়েছে, যেটা 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ, এবং সেটা নিয়ে আমরা ডিটেলস আর আলোচনা করব প্রত্যেকটা পর্যায় নিয়ে এক একটি, যেটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। এবার একটু এর খনন কাজ সম্পর্কে আগে বলে দিই। 1974 থেকে 1986-এ বিশিষ্ট ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজের নেতৃত্বে এখানে খনন কার্য চালানো হয়। পরবর্তীকালে 1996-1997-এও এখানে খনন কাজ চলে। 7টি স্তর বিশিষ্ট এই প্রত্নক্ষেত্রের প্রথম 3টি স্তর হল নব্যপ্রস্তর যুগের। এই 7টি স্তরে ভ্রাম্যমান পশুপালকের জীবন থেকে, মানে প্রায় যাযাবর জীবন যেটাকে আমরা বলি, শুরু করে নাগরিকতায় উত্তরণের প্রতিটি দশার সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। মানে যাযাবর জীবন থেকে একটা সুস্থায়ী জীবন, এই যে উত্তরণ, যা মেহেরগড় সভ্যতার গুরুত্ব অনেকাংশে আরও বাড়িয়ে তুলেছে, সেই দীর্ঘ বিবর্তনগুলোই কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখানে। এবারে আলোচনা করা যাক বিভিন্ন পর্যায়, এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মোটামুটি 7টা পর্যায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে প্রথম 3টে পর্যায় ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা প্রথম পর্যায়ে চলে আসি, যার সময়কাল ছিল 7000 to 5000 or 5500 BC, যেটা রেডিও কার্বন 14 পদ্ধতির দ্বারা পরীক্ষিত। বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে বোঝা যায় এই এলাকাটি ছিল শিকারী ও ভ্রাম্যমান পশুপালকদের অস্থায়ী আবাসস্থল, যেহেতু এই পর্যায়ে দেখা যাচ্ছে যে
অধিবাসীরা ছিল কি, প্রায় যাযাবর বা অর্ধ যাযাবর। পরবর্তীকালে এখানে স্থায়ী আবাস গড়ে ওঠে এবং কৃষিভিত্তিক জীবনচর্চার বিকাশও হয়। বাসস্থানগুলি তৈরি হতো কাদামাটি তৈরি রোদে শুকোনো সমান মাপের ইট দিয়ে। বাড়িগুলি একাধিক ছোট ছোট কামরায় বিভক্ত ছিল। কোনো কোনো বাড়িতে ঘর গরম করার জন্য উনুন বা আগুন জ্বালার, মানে ফায়ার প্লেসের প্রাচীন রূপই বলা চলে, ব্যবস্থা ছিল। কোনো কোনো বাড়িতে অনেক বাড়িতে আবার শস্যাগার হিসেবে একটি কক্ষর ব্যবহার করা হতো। এখানে জাঁতা, হামানদিস্তা, নিড়ানি, কাস্তে এবং পাথরের নানা হাতিয়ার মিলেছে। পশুপালন আর শস্যাগারের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। প্রথম পর্যায়ে গৃহপালিত পশুর মধ্যে কী কী ছিল? গরু, ভেড়া, ছাগল এবং ষাঁড়। মনে হয় কুকুরও এ সময় পোষ মেনেছিল। এখানে নানা প্রজাতির বার্লি, জম, যব ও গমের চাষ হতো। এই পর্বে কোনো মাটির পাত্র মেলেনি, কিন্তু ছোট ছোট মানুষের মূর্তি মিলেছে। পণ্ডিতদের অনুমান, সম্ভবত এই মূর্তিগুলি ভারতীয় ভাস্কর্যের প্রাচীনতম নিদর্শন। এই সময় এখানে বেশ কয়েকটি সমাধি পাওয়া গেছে। সাধারণত দুটি বাড়ি বা দুসারি বাড়ির মধ্যবর্তী স্থান সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। মৃতদেহগুলি হাঁটু মুড়ে এবং একপাশে কাত হয়ে সমাধিস্থ করা হতো, তবে সবসময় মাথা একদিকে রাখা হতো না। সমাধিতে মৃতের সঙ্গে দেওয়া হতো সামুদ্রিক ঝিনুক জাতীয় লকেট, সামুদ্রিক ঝিনুক জাতীয় অন্যান্য জিনিস, পাথরের পুঁতি ও ঝিনুক জাতীয় জিনিসের মালা, পাথরের লকেট, বৈদুর্য মণি, নীলকান্ত মণি বা টাকোয়ার্জ প্রভৃতি। দিলীপ কুমার চক্রবর্তী বলেন, মৃতের সঙ্গে দেওয়া জিনিসের পার্থক্য থেকে অনুমান করা যায় যে সে যুগে সামাজিক পার্থক্য ছিল। ডক্টর ইরফান হাবিবও এখানে শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব লক্ষ্য করেছেন। মেহেরগড়ের সাথে দূরবর্তী দেশসমূহের যোগাযোগের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগের ফলেই সামুদ্রিক ঝিনুক এই অঞ্চলে আসতো, সেটা পরিষ্কার। সম্ভবত মধ্য এশিয়া ও পারস্য থেকে ট্যাকোয়ার্জ এবং আফগানিস্তান থেকে বৈদুর্যমণি আমদানি করা হতো। এ সময় থেকেই মেহেরগড় ধীরে ধীরে নগরায়নের পথে এগোতে শুরু করে। পার্শ্ববর্তী এলাকাগুলিতে খাদ্যশস্যের চাষও হতে থাকে। এবার আমরা আলোচনা করব মেহেরগড় সভ্যতার দ্বিতীয় এবং তৃতীয় পর্ব এবং চতুর্থ থেকে সপ্তম পর্ব নিয়ে। প্রথমে আসি দ্বিতীয় পর্বে। মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্বের সময়কালটা মোটামুটি 5000 থেকে 4000 BC। এই পর্বে আগেকার আমলের ধারাবাহিকতার সঙ্গে একটু ডিফারেন্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেমন এই পর্বে প্রচুর পোড়া তুলো বীজ পাওয়া গেছে। এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে মানুষ এই পর্বে কার্পাস চাষ করত, এবং এর দ্বারা এটাও প্রমাণিত হয় যে হরপ্পা সভ্যতার 2000 বছর আগেই এখানে কিন্তু তুলোর চাষ শুরু হয়ে যাচ্ছে। এখানে প্রাপ্ত বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য যেমন গম, বার্লি, তুলোর চাষ জলের উপর মানুষের নিয়ন্ত্রণকেও কিন্তু প্রমাণ করে, এবং এও প্রমাণিত হয় যে তারা মোটামুটি একটি সেচ ব্যবস্থা তৈরি করেছিল, যেটা ছাড়া এ ধরনের চাষাবাদ পসিবল নয়। কৃষির প্রয়োজনে পশুপালনটাও কিন্তু প্রয়োজনীয় হয়ে ওঠে। গৃহপালিত পশুর মধ্যে গরু, ভেড়া, ছাগলের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এই সময় মাটির পাত্রের ব্যবহার ব্যাপক হয়। প্রথমে এগুলি হাতে তৈরি হতো। এই পর্বের একেবারে শেষ দিকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ নাগাদ সুমের থেকে এলো কুমোরের চাকা। এর ফলে মাটির শিল্পে কী হলো, একটা যুগান্তকারী পরিবর্তন এলো। কম সময়ে কম খরচে বেশি মাটির পাত্র তৈরি হতে লাগলো। এই অঞ্চলে বিভিন্ন ধরনের পাথর ও শাঁখের অস্তিত্ব কিন্তু দূর দেশের সাথে বাণিজ্যের ইঙ্গিত বহন করে। ঠিক এরপরেই তৃতীয় পর্ব আসছে। তার সময়কাল হচ্ছে 4000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ। এই পর্বে কর্ষিত শস্যের বিরাট তালিকা দেখে কৃষির অগ্রগতির কথা কিন্তু বোঝা যাচ্ছে। মাটির পাত্রের ক্ষেত্রেও ব্যাপক উন্নতি ততক্ষণে হয়ে গেছে।
চাকায় তৈরি ও চুল্লির আগুনে পোড়ানো নানা রঙের মৃৎপাত্রের ব্যাপক প্রচলন শুরু হয়েছে। আর এই মাটির পাত্রগুলির উপর নানা রকম জ্যামিতিক নকশা, পশু পাখি, গবাদি পশু এবং গাছপালার ছবি দেখা যাচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে একটি তামার পুঁতি ও আংটি পাওয়া গেছিল। তৃতীয় পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে কি তামা গলানোর জন্য অন্তত 14টি পোড়া মাটির পাত্র বা মুচি। এই সময়ে যে তামার ব্যাপক ব্যবহার শুরু হয়েছে এটা তারই প্রমাণ দেয়। তাছাড়া এই পর্বে পাওয়া গেছে তামার ছুরি, বড়শি, ছাদা করার ছুঁচ প্রভৃতি। পাথর কেটে অলঙ্কার তৈরিতেও এই সময়ের মানুষ দক্ষ হয়ে উঠেছিল। আর সব মিলিয়ে এই তৃতীয় পর্যায়ে বহির বাণিজ্যেরও কিন্তু বিস্তার ঘটে। এরপর আসছে চতুর্থ থেকে সপ্তম পর্ব, একটু যেটা অবিচ্ছিন্ন। সেই সময় দেখা যাচ্ছে কি মেহেরগড়ের বস্তুগত সংস্কৃতি আরও পরিণতি লাভ করছে। মৃৎপাত্র নির্মাণে নানা ধরনের বৈচিত্র্য আসছে এবং নানা ধরনের রঙের ব্যবহারও হচ্ছে। পোড়া মাটির নারী মূর্তি ও শিলমোহরও তৈরি হতে থাকছে এই সময়টাতে। এবং এগুলি হরপ্পা সভ্যতায় প্রাপ্ত নারী মূর্তি আর শিলমোহরের কিন্তু পূর্ব নিদর্শন। শস্যক্ষেত্রে জলসেচের জন্য খাল কাটার প্রমাণ পাওয়া যায়। মেহেরগড়ে নগরায়ণের সূচনা হয়েছিল অনেক টান। এই পর্বে তার বিকাশ নজরে আসে। মানুষের জীবনযাত্রা, রুচির বিকাশ, রাস্তাঘাটের উন্নতিতে তার ছাপ স্পষ্ট হয়। এবং দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয় সহস্রাব্দের মাঝামাঝি, খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে মেহেরগড় সভ্যতার পতন হয় এবং সম্ভবত তখন এখানকার অধিবাসীরা যথারীতি অন্যত্র চলে যায়। বলে মেহেরগড় সভ্যতার আমরা একটু বিস্তৃত বর্ণনা পেলাম, কিন্তু কিছু ছোট ছোট বিষয় আর একটু মাথায় রাখা প্রয়োজন। যেমন তাহলে মেহেরগড় সভ্যতার ঘর বাড়ির কী বৈশিষ্ট্য তোমরা দেখতে পেলে? গ্রামীণ মেহেরগড় সভ্যতার অধিবাসীরা সাধারণত রোদে শুকনো সমান মাপের ইঁট বা পাথরের ওপর পাথর চাপিয়ে বাড়ি তৈরি করত, ঠিক আছে? অর্থাৎ মাড ব্রিক দিয়ে বাড়ি তৈরি দেখতে পাওয়া যেত এবং 2, 3 বা 4 কামরা বিশিষ্ট বাসগৃহগুলির দেওয়াল গাঁথা হতো কাদামাটি দিয়ে। জীবিকাতে আমরা কি দেখতে পেলাম? শিকার, পশুপালন, চাষবাস, গরু, মহিষ, ভেড়া, ছাগল তাদের গৃহপালিত পশু ছিল। আর উৎপাদিত ফসল ছিল মেনলি যব, গম, তুলো, খেজুর। শিল্পর মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে? শিল্পর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথম পর্বে মৃৎশিল্প সম্বন্ধে ধারণা ছিল না। পরবর্তীকালে মানে 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে তারা মাটির নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতে শিখল। দ্বিতীয় পর্বে কুমোরের চাকার আমদানি ঘটল এবং কম খরচে কম সময়ে প্রচুর পরিমাণে মৃৎপাত্র তৈরি হতে শুরু হলো। এরপর তৃতীয় পর্বে দেখা যাচ্ছে টেরাকোটার হলুদ কালো রঙের জ্যামিতিক নকশা বিশিষ্ট মাটির পাত্রের বহুল প্রচলন ঘটল। পোড়ামাটি তৈরি নগ্ন, অর্ধনগ্ন নারী মূর্তি নির্মাণও শুরু হলো। আর ধাতু শিল্পের মধ্যে দেখা যাচ্ছে মেহেরগড়ের প্রথম ও দ্বিতীয় পর্বে তামা গলিয়ে আংটি, ছুরি, বড়শি, ছুঁচ সহ বিভিন্ন জিনিস তৈরি শুরু হলো। আর মেহেরগড়ের অধিবাসীরা তুরপুন বলে একটি যন্ত্র দিয়ে বৈদুর্যমণি বা ল্যাপিস ল্যাজুরি, ট্যাকোয়ার্জ বা নীলকান্তমণি প্রভৃতি শক্ত পাথরের মালা তৈরি করত। আর মাদার অফ পার্ল বা নদীর ঝিনুক দিয়ে তারা হাড়, লকেট, বালা প্রভৃতি তৈরি করত। এছাড়া মেহেরগড়ের বয়ন শিল্পেরও পরিচয় পাওয়া গিয়েছিল। মেহেরগড়বাসীরা পশুর লোম এবং উল দিয়ে কাপড় বুনতে শিখেছিল। এই প্রসঙ্গে ডক্টর ইরফান হাবিব বলেছেন, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে আগুনে পোড়া তুলো বীজের নিদর্শন পাওয়া যায়, যা প্রমাণ করে যে মেহেরগড়বাসীরা সুতি বস্ত্র বুনতে জানত। এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো দেখাই গেল যে অন্তর্দেশীয়ের পাশাপাশি বহির বাণিজ্য চলত। পশ্চিম এশিয়ার সাথে, আফগানিস্তান, মেসোপটেমিয়া, ইরানের সাথে ব্যবসা বাণিজ্য হতো। আর সমাধি ক্ষেত্রের যে বৈশিষ্ট্য মেহেরগড় সভ্যতায় পাওয়া যায় সেটা হচ্ছে এখানে বিভিন্ন পদ্ধতিতে মৃতদেহের সৎকার হতো। যেমন পূর্ণ সমাধির সময় মৃতদেহকে কখনো বসানো অবস্থায়, আবার কখনো শুয়ে থাকা অবস্থায় কবর দেওয়া হতো, আবার কখনো বা মৃতদেহটি সমাধিস্থ না করা হয়ে দাহ করা হতো।
তো মেহেরগড় সভ্যতায় বহুল বৈশিষ্ট্য সমন্বিত এক প্রায় উন্নত সভ্যতার কিন্তু পরিচয় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে হরপ্পা সভ্যতার পূর্বে। পর আসি মেহেরগড় সভ্যতার যে ধ্বংস বা পতন তার কারণগুলি নিয়ে। আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালে বিভিন্ন কারণে বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা মেহেরগড়ের ধ্বংস ঘটেছিল। অনুমানের উপর ভিত্তি করে এই সভ্যতার ধ্বংসের কারণগুলি নির্ধারণ করা হয়। যেমন প্রথম কারণ হিসেবে ধরা হয় জলবায়ুর পরিবর্তন। ঐতিহাসিকরা অনুমান করেন মেহেরগড় অঞ্চলের জলবায়ুর পরিবর্তন ঘটায় বৃষ্টিপাত কমে যায়। দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে সমগ্র অঞ্চলটি ধীরে ধীরে মরুভূমির রূপ নিলে মেহেরগড়ের বাসিন্দারা অন্যত্র সরে যায়। অঞ্চলটি জনমানব শূন্য ও ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দ্বিতীয় কারণ হিসেবে ধরা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বন্যা বা ভূমিকম্প। এই দুই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কোনো একটি মেহেরগড় সভ্যতার পতনের জন্য দায়ী ছিল বলে অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন। কোনো আকস্মিক ভূমিকম্প এই সভ্যতাকে ধ্বংস করে বা ক্রমাগত বন্যার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মেহেরগড়বাসীরা এই স্থান ছেড়ে অন্যত্র চলে যায় বলেই অনুমান করা হয়। আরেকটি কারণ সম্ভবত বাসভূমির পরিবর্তন। মেহেরগড়বাসীরা উন্নত জীবনযাপন ও নিশ্চিত খাদ্য সংস্থানের লক্ষ্যে হরপ্পা মহেঞ্জোদড়োর দিকে সরে গিয়ে বসবাস শুরু করেছিল বলেই অনেকে অনুমান করেন। আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মেহেরগড় অঞ্চল সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। আবার অনেকে মনে করেন বহিঃশত্রুর আক্রমণ মেহেরগড় সভ্যতার ধ্বংসের একটি অন্যতম কারণ। মেহেরগড়ের সঙ্গে ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের বাণিজ্যিক সম্পর্কের সূত্র ধরে বিদেশি শত্রুরা এখানে আসে ও অতর্কিত আক্রমণ চালিয়ে এই সভ্যতাকে ধ্বংস করে বলে অনুমান করা হয়। মেহেরগড়বাসীরা অজানা কোনো কারণে স্বভূমি পরিত্যাগ করে পাঞ্জাবের হাকরা নদী উপত্যকা অঞ্চলে এসে, যেটা আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ, প্রথম হাকরা সংস্কৃতি নামক এক সভ্যতা গড়ে তোলে এবং ধীরে ধীরে তারা হরপ্পা সভ্যতা ও সংস্কৃতির সাথে মিশে যায় বলেই মনে করা হয়। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে মেহেরগড় সভ্যতার গুরুত্ব ব্যাপক এবং বহুল। মেহেরগড় সভ্যতার আবিষ্কার নানা কারণে গুরুত্বপূর্ণ। এর ফলে ভারতীয় সভ্যতা এবং তার পরিপ্রেক্ষিতটি পরিবর্তিত হয়ে গেছে বলা যায়। এতদিন মনে করা হতো যে সিন্ধু সভ্যতাই ভারতের প্রাচীনতম সভ্যতা, কিন্তু মেহেরগড়ের আবিষ্কার প্রমাণ করেছে যে সিন্ধু পূর্ব যুগে ভারতে এক উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল। এতদিন অনেকেই মনে করতেন যে হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল মেসোপটেমিয়ার দূরবর্তী উপনিবেশ। এখন সেই ধারণা পরিবর্তিত হয়েছে এবং আজ দৃঢ়তার সাথে বলা যায় যে সিন্ধু সভ্যতার স্রষ্টারা বহিরাগত নয়, তারা ভারতেরই মানুষ। হরপ্পা মহেঞ্জোদারোর উন্নত নগর সভ্যতা কোনো আকস্মিক ঘটনা নয়। মেহেরগড় ও তার সন্নিহিত অঞ্চলে মানব সভ্যতার যে বিকাশ ঘটেছিল, হরপ্পা সভ্যতা তারই এক পরিপূর্ণ রূপ। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এবং পরবর্তী ভিডিওগুলি সম্বন্ধে জানার জন্যে বা নোটিফিকেশনসের জন্যে বেল আইকনে ক্লিক করো। নমস্কার।